সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? সম্মানিত অভিভাবকবৃন্দ, আসসালামু আলাইকুম। বাচ্চারা, আশা করছি ভালো আছো, সুস্থ আছো। তো বাচ্চারা, আজকে ম্যাম তোমাদেরকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয় নিয়ে বিষয়টি মানমন্ড নিয়ে আলোচনা করব। কিন্তু এর আগে তোমাদেরকে বিভিন্ন পাঠ্য বইয়ের সিলেবাস অনুসারে, অভিজ্ঞতা সিলেবাস অনুসারে বিভিন্ন অধ্যায় নিয়ে আলোচনা করেছি। বিভিন্ন অধ্যায় বলতে এবার আমাদের কয়টি অধ্যায় রয়েছে? তিনটি অধ্যায় রয়েছে, 1, 5, 9। এগুলো নিয়ে স্যার এবং আমি তোমাদের সাথে কি করেছি আলোচনা করছি এবং তোমরা আশা করছি বুঝতে পেরেছ। তো আজ আমি ম্যাম তোমাদেরকে মানবন্ট নিয়ে আলোচনা করবো, কারণ মানবন্ট নিয়ে আলোচনা করা জরুরি এই জন্য যেহেতু তোমরা প্রথম পরীক্ষা দিবে, সেই জন্য তোমাদের এটা জানা জরুরি, যাতে তোমাদের কোনো সমস্যা না হয়, তোমরা ভালোভাবে অ্যান্সার করতে পারো। এখন মানবন্ট নিয়ে, এখন যে সিলেবাস অনুসারে যে 1, 5 এবং 9 রয়েছে, সে সম্পর্কে আমি মানবন্ট আলোচনা করার আগে একটু পুনরালোচনা করে দিচ্ছি। যেমন অধ্যায় 1, হ্যাঁ, আমাদের অধ্যায় 1-এ কী রয়েছে? আমাদের মুক্তিযুদ্ধ। তো আমাদের মুক্তিযুদ্ধের ক্ষেত্রে 6টি পার্ট রয়েছে, সেই পার্টগুলোতে মুক্তিযুদ্ধ কীভাবে হয়েছে, মুক্তিযুদ্ধ কোথায় হয়েছে, মুক্তিযুদ্ধ কাদের সাথে হয়েছে, মুক্তিযুদ্ধতে সাধারণ মানুষ কীভাবে অংশগ্রহণ করেছে, বা প্রবাসীরা কীভাবে অংশগ্রহণ করেছে, বা পার্শ্ববর্তী দেশ ভারত আমাদের কীভাবে সহায়তা করেছে, আমরা কীভাবে এই 9 মাস যুদ্ধের বিনিময়ে আমাদের স্বাধীনতা অর্জন করছি 30 লক্ষ প্রাণের বিনিময়ে, হ্যাঁ, সেটার সম্পর্কে বলা হয়েছে। কীভাবে আত্মসমর্পণ হয়েছে, কোথায় আত্মসমর্পণ করা হয়েছে, কোথায় বঙ্গবন্ধু কারাগার থেকে কীভাবে মুক্তি লাভ করেছে, কখন মুক্তি লাভ করেছে, কখন স্বদেশে ফিরে এসেছে, সবগুলো ডিটেলসভাবে আলোচনা করে হয়েছে। এবং তার চেয়ে বড় হলো মুক্তিযুদ্ধের উপাধিগুলো, যেমন বিশিষ্ট বীর প্রতীক, বীর উত্তম, বীর পিঠম, এগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। যেমন 7 জনকে কী বিশিষ্ট পদবি দেওয়া হয়েছে, সে সম্পর্কে খুব সুন্দর করে আলোচনা করা হয়েছে। তোমরা ইতিমধ্যে এগুলো আমাদের ভিডিওগুলো দেখেছ, যে ক্লাস হয়েছে তখনও এগুলো সম্পর্কে আলোচনা করেছি, ম্যামরা এগুলো আলোচনা করেছি। তো এইসব এইগুলো কী তোমরা বেশি বেশি করে কী পড়বে, রিডিং করবে, কারণ রিডিংয়ের উপর ভিত্তি করে কিন্তু কী আসবে তোমাদের ছোটো সংক্ষিপ্ত সরি শূন্যস্থান পূরণ এবং মিলকরণ আসবে। আর তোমরা রিডিং যত বেশি করে পড়বে, তোমরা সংক্ষিপ্ত প্রশ্ন হোক, বড়ো প্রশ্ন হোক, যোগ্যতা বৃদ্ধির প্রশ্ন হোক, যেভাবে প্রশ্নটা কেন তোমরা ইজিলি অ্যান্সার করতে পারবে। তো এখন আমি পাঠ সম্পর্কে কী করছি একটু আলোচনা করছি। অধ্যায় 5, জনসংখ্যা, হ্যাঁ, জনসংখ্যার মধ্যে পরিবারের উপর অধিক জনসংখ্যা, পরিবারের উপর অধিক জনসংখ্যার প্রভাবটা কীভাবে পড়ছে, খাদ্যের উপর কীভাবে পড়ছে, বস্ত্রের ক্ষেত্রে কীভাবে পড়ছে, বাসস্থানের ক্ষেত্রে কীভাবে পড়ছে, সে সম্পর্কে সুন্দর করে আলোচনা করা হয়েছে। তোমরা ইতিমধ্যে কী করেছো বুঝতে পেরেছো আমি আশা করছি। পাঠ 2 রয়েছে, সমাজের উপর অধিক জনসংখ্যা, সমাজের উপর অধিক জনসংখ্যার প্রভাবটা হলো গিয়ে শিক্ষা, স্বাস্থ্য বা পরিবেশ, এগুলোর উপর কীভাবে প্রভাবগুলো পড়ে অধিক জনসংখ্যা, সে সম্পর্কে কী আলোচনা করা হয়েছে, তোমরা আশা করছি বুঝতে পেরেছ। পার্টির জনসংখ্যাকে জনসম্পদের রূপান্তর, আমরা এখানে জনসংখ্যাকে অধিক জনসংখ্যা জনশক্তিতে রূপান্তর করবো, সে সম্পর্কে বলা হয়েছে। জনশক্তি মানে ওই জনসংখ্যাকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি গড়ে তোলা, যেমন তাকে শিক্ষার ক্ষেত্রে শিক্ষা উন্নত শিক্ষিত করে, উন্নত প্রযুক্তি ব্যবহার করে, বিভিন্ন প্রশিক্ষণের ব্যবহার কীভাবে করে, কীভাবে দক্ষ জনশক্তিতে আমরা রূপান্তর করতে পারি, কীভাবে প্রবাসে পাঠিয়ে বা কীভাবে দক্ষ জনশক্তি করে দেশের উন্নতি করতে পারি, সেটা সে সম্পর্কে বলা হয়েছে। আশা করছি তোমরা কি বুঝতে পেরেছ। পাঠ 4, জনসংখ্যার সমস্যার সমাধান, আমরা জনসংখ্যার সমস্যার সমাধানটা কীভাবে করব, যেমন খাদ্যকে কীভাবে খাদ্য উৎপাদন বাড়িয়ে করতে পারি, স্বাস্থ্য উন্নত স্বাস্থ্য চিকিৎসা দিয়ে টিকা স্বাস্থ্যসেবা প্রদান করে, পরিবেশকে পরিবেশ দূষণ রোধ করে, শিক্ষা, শিক্ষা তো খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস, যেখানে শিক্ষা শতভাগ সাক্ষরতার হার আমাদের কী করতে হবে নিশ্চিত করতে হবে, শিক্ষার মান বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে হবে, দক্ষতার উন্নয়ন, দক্ষ জনশক্তি গড়ে তোলার জন্য কারিগরি শিক্ষার আমাদের উন্নয়ন করতে হবে, বাণিজ্যিক ভারসাম্য, যেখানে বাণিজ্যিক ভারসাম্য বলতে রপ্তানির তুলনায় আমাদেরকে কী করতে হবে, আমদানির তুলনায় আমাদের কী কী করতে হবে, রপ্তানি পরিমাণটা কী করতে হবে বাড়াতে হবে, আমরা আমদানি পরিমাণ আমদানি কম করবো কিন্তু রপ্তানিটা কি বেশি করবো, যাতে আমাদের জনসংখ্যার যে দক্ষ জনসংখ্যার যে অতিরিক্ত জনসংখ্যা সেটাকে আমরা কী করতে মোকাবেলা করতে পারি। তারপর রয়েছে পাঠ 4 শেষ, এখন পাঠ 9
হয়ে যাব পার্ট 9 সেটা হলো কি কি আমাদের দায়িত্ব কর্তব্য পার্ট 9 আমাদের দায়িত্ব পার্ট 1 এর যে সমাজের প্রতি আমাদের কি কি দায়িত্ব কর্তব্য রয়েছে যেমন ছোটদের ভালোবাসব বড়দের শ্রদ্ধা করব কারো ক্ষতি করব না সবার উপকার করার চেষ্টা করব তারপরে নিরাপদে রাস্তা পারাপার হব অপরিচিতের কাছে সাবধানে থাকব ওর একটা ছোট গল্প রয়েছে রাকিবের গল্প যেখানে ওর পরিবার থেকে মুক্তিপণ আদায় করা হয়েছে কত লাখ টাকা 10 লাখ টাকা ওকে কি করে হয়েছে রাকিবকে চিন্তায় করা হয়েছে যাতে ওর পরিবার থেকে মুক্তিপণ আদায় করে সেজন্য আমাদের অপরিচিত লোকদের কাছ থেকে কি করতে হবে সাবধান থাকতে হবে বাড়িতে নিরাপত্তা রক্ষা পার্ট 2 যেমন ছুরি কাছি আমরা সাবধানে ব্যবহার করব অপরিচিতদের পরিচয় জেনে দরজা খুলব কীটনাশক এবং ওষুধের গায়ে আমরা নাম লিখব যাতে ফুট বসতে আমরা কীটনাশক খেয়ে ফেলতে না খেয়ে না ফেলি তাহলে আমাদের কি হতে পারে বড় ধরনের বিপদ হতে পারে তারপর বাড়িতে প্রাথমিক চিকিৎসার বক্স রাখবো এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস কেন যদি হঠাৎ করে হাত পা ছিঁড়ে যায় যাতে আমরা প্রাথমিকভাবে চিকিৎসা করতে পারি বাড়ির ঘরের বাইরে নিরাপদ থাকার উপায় যেমন আমরা দেয়াল বা গাছ দিয়ে উপরে উঠবো না হঠাৎ যদি পড়ে যায় তাহলে কী হতে পারে আমাদের হাত পা ভেঙে যেতে পারে জলাশয়ের আশেপাশে খেলার সময় সতর্ক থাকবো এই জন্য সতর্ক থাকবো কেন যদি পড়ে যায় তাহলে কি বড় ধরনের সমস্যা হতে পারে বিপদ হতে পারে রাস্তায় খেলাধুলা না করা রাস্তার পারাপারে আমাদের কি সতর্ক রাস্তায় খেলাধুলা করা না করা মানে যদি কোনো গাড়ি আসে তাহলে আমরা কি করব খুব বিপদের সম্মুখীন হয়ে যাব বা সম্মুখীন হব রাস্তি গাড়ি আমাদের কি ধাক্কা দিয়ে চলে যেতে পারে এবং সেক্ষেত্রে অনেকে কি হয় মৃত্যুও হয়ে থাকে তোমরা কি বিভিন্ন পত্রিকাতে কি এ ধরনের ঘটনা অহরহ কি দেখতে পাচ্ছ পাচ্ছ না পার্টি রাস্তা নিরাপত্তা রক্ষা রাস্তা নিরাপত্তা রাস্তায় কিন্তু আমাদের নিরাপত্তা রক্ষা করতে হবে আমরা কিন্তু ফুটপাত দিয়ে হাঁটব সরি রাস্তার মাঝখান দিয়ে না হেঁটে আমরা কোথা দিয়ে হাঁটব ফুটপাত দিয়ে হাঁটব কেন যদি আমরা রাস্তার মাঝখান দিয়ে হাঁটি তাহলে আমাদের কী হবে বিপদ হবে তারপর রাস্তার ওভারব্রিজ ব্যাপার যে ওভারব্রিজ যেগুলো রাস্তা পারাপারের জন্য যে ওভারব্রিজ ব্যাপার বা যে উপরে থাকে যে ওগুলোকে আমরা কী করছি ওভারব্রিজ বলছি এই জন্য আমাদের রাস্তা পারাপারের জন্য আমাদের ওভারব্রিজ ব্যবহার করতে হবে রাস্তা দুপাশ ভালো করে রাস্তা পার হবো কেন কোনো জনের সমস্যায় গাড়ি দেখে পার করতে হবে হঠাৎ করে আমরা রাস্তা পার হচ্ছি হঠাৎ করে কোনো গাড়ি এসে আমাদেরকে ধাক্কা দিয়ে চলে যেতে পারে তখন সেক্ষেত্রে আমাদের কি বড় ধরনের সমস্যা হয়ে যেতে পারে বড় ধরনের বিপদ হয়ে যেতে পারে পার্ট 4 রাষ্ট্রের প্রতি আমাদের কর্তব্য আমরা রাষ্ট্রের প্রতিও আমাদের কর্তব্য রয়েছে যেমন শিশুদেরও কর্তব্য রয়েছে কিন্তু আমাদের কর্তব্য আরও বেশি সেইটাই আমরা রাস্তায় প্রদত্ত শিক্ষা লাভ রাষ্ট্রের প্রদত্ত শিক্ষা লাভ করতে হবে আইন মেনে চলতে হবে রাষ্ট্রের প্রতি আমাদের অবশ্যই অনুগত থাকতে হবে নিয়মিত আমাদের কর প্রদান করতে হবে ভোটদান করা কি রাষ্ট্রের নাগরিক অধিকার নাগরিক কর্তব্য রাষ্ট্রীয় সম্পদ আমাদের রক্ষা করতে হবে যাতে অন্য কেউ এগুলোর কী ক্ষতি করতে না পারে তাহলে তোমরা যে আমাদের যে সিলেবাস অনুসারে যে 1, 5, 9 রয়েছে এগুলো তোমরা কী করেছো খুব ভালো করে বুঝতে পেরেছো তাই না তো এখন আমাদের মানমন্ত্র নিয়ে আমি কি আলোচনা করছি দেখো ম্যাম কিন্তু বোর্ডে লিখে রেখেছি দেখতে পাচ্ছ হ্যাঁ ম্যাম বোর্ডে লিখেছি দেখো সংক্ষেপে উত্তর দাও হ্যাঁ সংক্ষেপে উত্তর দাও সংক্ষেপে উত্তর দাও যেখানে 13টি প্রশ্ন থাকবে তোমাদের উত্তর দিতে হবে একটিতে 2 করে থাকবে 13 কোনো কত 26 হ্যাঁ সংক্ষিপ্ত প্রশ্নগুলো অবশ্যই বইয়ের ভিতর থেকে আসবে এগুলো সম্পর্কে স্যার কিন্তু তোমাদের গত ক্লাসগুলোতে কী করেছে আলোচনা করেছে যেমন সংক্ষিপ্ত উত্তর দাও 13 থাকবে 2 করে 13 কোনো 26 হ্যাঁ শুনে স্যার পুরো বই রিডিং থেকে থাকবে আমি বারবার বলেছি কিন্তু রিডিং বেশি করে পড়বে ভিতর থেকে কিন্তু সংস্থার পূরণগুলো আসবে ওখানে 12টি থাকবে 12টি 1 করে এখানে 12টি প্রশ্ন করতে হবে 1 করে 12 নাম্বার এখানে হয়তো 12টিও থাকতে পারে বা 14টিও থাকতে পারে কিন্তু তোমাদেরকে 12টি করতে হবে 1 নাম্বার করে 12 কত তাহলে সংস্থার পূরণগুলো গেল এরপর রয়েছে কি মিলকরণ মিলকরণটাও কিন্তু আমাদের বইয়ের ভেতর থেকেই থাকবে বুঝতে পেরেছ বইয়ের ভেতর থেকেই থাকবে রিডিং থেকেই থাকবে মিলকরণ 5 করে 10 তাহলে কয়টা থাকবে 5টা থাকবে এখানে একটাতে 5টা মার্ক ডান
এদিকে পাঁচটি থাকবে, এদিকে পাঁচটি থাকতে পারে, ষাটটিও থাকতে পারে। তাহলে তোমাদেরকে সুন্দর করে মিলিয়ে একটা বাক্য করতে হবে। যেমন এই যে দেখো, তোমাদের ক ওভাবে লিখে যাবে না, সুন্দর করে একটা বাম এবং ডান মিলিয়ে সুন্দর করে একটা বাক্য লিখবে, মিল করো। যেটা তো ওখানে পাঁচ দুগুণ কত থাকবে? দশ। পাঁচ দুগুণ কত? দশ। হ্যাঁ, তারপর চার নম্বর যোগ্যতা ভিত্তিক প্রশ্ন। যোগ্যতা ভিত্তিক প্রশ্ন যেখানে তোমাদেরকে যোগ্যতা যাচাই করা হবে, যোগ্যতা যাচাই করা হবে। এখানে দুটি প্রশ্ন, তিনটি প্রশ্ন সুন্দর করে থাকবে প্রশ্নগুলো। সেখানে প্রশ্ন থাকবে তোমাদের, তোমাদের প্রশ্ন ষাটটি, তোমাদের প্রশ্নের অ্যান্সার করতে হবে। এক তিন ছয় করে ছয় সাতা বিয়াল্লিশ, কিন্তু প্রশ্নের পরিমাণ আটটিও থাক, আটটিও থাকতে পারে, নয়টি, দশটি, এরকম থাকতে পারে। কিন্তু তোমাদের কয়টি প্রশ্নের অ্যান্সার করতে হবে? ষাটটি। তাহলে একটি থাকবে কয়েক করে ছয়, তাহলে ছয়টা কত? বিয়াল্লিশ। ছয়টা বিয়াল্লিশ, ঠিক আছে। এরপরে আসছে পাঁচ নম্বর, বাড়ির কাজ। বাড়ির কাজ তোমাদেরকে, বাড়ির কাজ কিন্তু ইতিমধ্যে দেওয়া হয়েছে, তোমরা দেখেছো বাড়ির কাজগুলো কী করে। বাড়ির কাজে কত থাকবে? দশ। বাড়ির কাজে কত থাকবে? দশ। তাহলে টোটাল কত হচ্ছে? টোটাল কত নম্বরে পরীক্ষা হবে? একশো। টোটাল কত নম্বরে? একশো। যেমন সংক্ষিপ্ত উত্তর ছাব্বিশ, সদস্যের জন্য বারো, বিশ বারো দশ। হ্যাঁ, তারপর দুর্গতি প্রশ্ন কত? বিয়াল্লিশ, এবং বাড়ির কাজের জন্য দশ। টোটাল কত হচ্ছে? একশো। টোটাল কত নম্বরে? একশো। তো আমরা একশো নম্বরের পরীক্ষা দেব। হ্যাঁ, এখন মানবসম্মতকে ম্যাথ তোমাদেরকে আলোচনা করেছি, তোমরা ইতিমধ্যে বুঝতে পেরেছ। আশা করছি তোমাদের পরবর্তীতে কোনো সমস্যা হবে না, পরীক্ষায় খুব ভালোভাবে অ্যান্সার করতে পারবে। এই মানবন্ধন ছিল তোমাদের আজকে আলোচনা। তোমরা ভালো করে পরীক্ষার প্রিপারেশান নিবে, এভাবে তোমাদের প্রশ্নর অ্যান্সার প্রশ্ন থাকবে, এভাবে তোমাদেরকে সুন্দর করে অ্যান্সার করতে হবে এই মানবন্ধন অনুসারে। তো বাচ্চারা ভালো থাকবে, ভালো করে প্রিপারেশান নিবে, ভালো করে পরীক্ষা দিবে, এবং তোমাদের পরীক্ষা যাতে ভালো হয় সেই কামনায় করছি। তো ভালো থেকো, ওইভাবে আপনারাও ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।